প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। হাসিনার ক্ষমতা শেষ, যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে ক্ষমতা হারাচ্ছে হাসিনা, ভিডিও সহ প্রমাণ দেখুন। প্রবণতা যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবগুলি তাদের উপর স্যাংশন, তাই বলছে যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশ বিক্রি করে দিচ্ছে, হাতে নাতে ধরা খেলো হাসিনা। এই মুহূর্তে শেখ হাসিনা ও তার দল যুক্তরাষ্ট্রের সানুকূল্য পেতে বা সমর্থন পেতে দেশের যে কোনো স্বার্থ জলাঞ্জলি দিয়ে এমনকি দেশকে বিক্রি করেও ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে হাসিনা নিজেই এখন বিপদে, ভিডিও সহ প্রমাণ দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে শেখ হাসিনা যে হুমকি দিলেন তা উনি ভেবেচিন্তে দিয়েছেন কি? এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আমেরিকার চাপে হাসিনা এখন পাগল হয়ে গেছে, আবল তাবল কথা বলছে। স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবগুলি তাদের উপর স্যাংশন, তাই বলছে যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে শেখ হাসিনা যে হুমকি দিলেন তা উনি ভেবেচিন্তে দিয়েছেন কি? আর যদি সত্যি সত্যি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক বন্ধ হয়ে যায় তাহলে কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং কতটা হবে, এসব বিষয়ে আজকে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওতে। এবার মূল প্রসঙ্গে আসা যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর কাছ থেকে ভীষণ চাপের মুখে আছে। কিন্তু কিসের সে চাপ? মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো ওনারা বলতে চাচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র ও মুক্ত স্বাধীনতার পরিস্থিতি উন্নতি হোক এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট দেখতে চায়, এমন একটি নির্বাচন দেখতে চায় যেটি সারা বিশ্বের কাছে মডেল হয়ে থাকবে। তাহলে এই চাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া। বাংলাদেশ এখন ঝুঁকির মুখে, হাসিনা যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিয়েছে এই কারণে বাংলাদেশের কি কি ক্ষতি হবে এ নিয়ে কঠিন সমালোচনা করলেন পিএইচডি গবেষক মোহাম্মদ। শেখ হাসিনা আশঙ্কা আগামী নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো বাংলাদেশের পুলিশ, র‍্যাব এবং নির্বাচন কমিশনের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে হলেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আর এসব বিষয়ে আন্দাজ করেও শেখ হাসিনা এসব মন্তব্য করেছেন বলে অনেকে ধারণা করছেন। আমরা জানি শেখ হাসিনা এমনিতেই একটু বাসাল প্রকৃতির ও প্রতিশোধপরায়ণ ব্যক্তি। বেগম খালেদা জিয়াকে গত 5 বছর ধরে গৃহবন্দী করে রেখেছেন। খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। ওনার সাহস থাকলে খালেদা জিয়াকে একবার মুক্ত করে দেখুন, কে জনপ্রিয় তখন বুঝতে পারবেন, হারে হারে টের পাবেন। বিএনপির দলটার মাথা কোথায়? তারা এই দেশের যদি ক্ষমতা আসে তো দেশের অবস্থাটা কি দাঁড়াবে সেটাকে একবার ভেবে দেখেছে এই দেশের মানুষ? সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেনের একজন কাউন্সিলর ডেরেক শোলে শেখ হাসিনার উপদেষ্টা ও বাংলাদেশের শেয়ার বাজার লুটকারী হিসাবে কুখ্যাতি পাওয়া দরবেশ সালমান রহমানকে ডেকে নিয়ে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানায়। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের মধ্যে কে আমাদের সবচেয়ে কাছের বন্ধু এই মুহূর্তে? আমরা কিন্তু সাম্প্রতিককালে করোনা ভাইরাস মহামারী চলার সময় তার হাতে নাতে প্রমাণ পেয়েছি। চলুন সেই বিষয়ে কিছু কথা শুনি। আমাদের নিশ্চয়ই মনে আছে করোনা মহামারী চলাকালে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের ভ্যাকসিনকোর মাধ্যমে 3 কোটি করোনা ভাইরাসের টিকা আমদানি করার জন্য চুক্তি হয়েছিল এবং সরকার সমুদয় টাকা অগ্রিম প্রদান করেছিল। ভারত সরকার মাত্র 2 কিস্তিতে 70 লক্ষ টিকা আমাদেরকে প্রদান করে, কিন্তু বাকি টিকা নরেন্দ্র মোদীর নির্দেশে ভারত সরকার বাংলাদেশ সহ অন্যান্য দেশে সরবরাহ বন্ধ করে দেয় এবং এই ঘোষণার পর বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। ভারতে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী আপাতত তারা কোনো টিকা রপ্তানি করতে পারবে না। এদিকে চীনও কিন্তু আমাদের এই দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসেনি, কিন্তু সেই সংকটকালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কথা ঘোষণা করে। দৈনিক বণিক বার্তা প্রকাশিত একটি প্রতিবেদনে আপনারা দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় 11.5 কোটি করোনা ভাইরাসের টিকা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেছে বাংলাদেশকে, যা বাংলাদেশি মুদ্রায় 25,000 কোটি টাকার সমান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 117টি দেশ করোনা ভাইরাসের টিকা বিনামূল্যে পেয়েছে, তবে বাংলাদেশই সর্বাধিক টিকা পেয়েছে। অথচ নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক আমাদের টাকা কেনা টিকার সেই চালান হঠাৎ করে বন্ধ করে দেয়, সেই সাথে বাংলাদেশের টাকাও মেরে দিয়েছে ভারত। হাসিনা নিজেই জানে তার ক্ষমতা শেষ এবং তার লোকেরাও জানে হাসিনার ক্ষমতা শেষ। হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য তার চিকনা বুদ্ধি দিয়ে কাজ করছে, সবকিছু প্রমাণ সহ দেখিয়ে দিলেন পিনাকি ভট্টাচার্য। কারণ তারা জানে হাসিনাও বেশি দিন নাই, তাই হাসিনা হইতেছে সেই লাস্ট মোগলের মতো, দ্য লাস্ট শেখ, তার ক্ষমতার অন্তিম সময় খুব কাছে। এইবার আসেন আমরা দেখি হাসিনা কিভাবে জানে সে আর বেশি দিন থাকতেছে না ক্ষমতায়। আপনাদের মনে আছে না হাসিনা বলছিল রাজনৈতিক আন্দোলন করলে সে বাধা দেবে না, পিএম এর কার্যালয় ঘেরা করতে আসলেও সে ডাইকা চা খাওয়াবে।
কিন্তু চা খাওয়ানোর দূর কি বাদ, এরপরেও সে পাখির মতো গুলি করে মিছিলে বিএনপির কর্মীদের মারছে, মারছে না? তাহলে সে কেন বলছিল সে চা খাওয়াবে? এইটাই হইতেছে হাসিনার সিকনা বুদ্ধি। এই সিকনা বুদ্ধি বুঝতে হইলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। হাসিনার মতো এ হিটলারও তার শাসনামলে অনেক নিপীড়নমূলক আইন বানাইছিল, এবং তার আমলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইন মেনে চলাকে তাদের দায়িত্ব মনে করত। কিন্তু হিটলারের পতনের পর সেই সব আইন যারা প্রয়োগ করছিল অথবা প্রয়োগে সহযোগিতা করছিল তাদের হিটলারের সহযোগী হিসেবে বিচারের আওতায় আনা হয়েছিল। বাংলাদেশের পুলিশ, র্যাব, ডিজিএফআই, আপনারা দ্য গ্রুজ ইনফর্মার কেস নামে একটা কেস আছে, গুগল করে দেখে নেবেন, পড়ে নিন। আমি আর আপনাদের কাজটা করে দিলাম না, পড়বেন আর পাতলা পায়খানা। হাসিনার আমলে সারা ওই সমস্ত কি কি ধারা আছে এগুলো করছেন, সিক্রেট প্রিজন বানাইছেন, ঘুম করছেন, খুন করছেন, মারপিট করছেন, তাদের সবাইকে ওই বিচারের আওতায় আনা সম্ভব। হাসিনা অনেক ইন্ডেমনিটি দিয়ে রাখছে। ওই যে চিলির একজন স্বৈরশাসক ছিল না, পিনাকি, সেও অনেক কিছু দেশীয় আইনে ইন্ডেমনিটি দিয়ে রাখছিল, কিন্তু তার বিচার করার সময় বলা হয়েছিল যে আইনের শাসন শুধু দেশীয় আইনের বিষয় না, আন্তর্জাতিক আইন দিয়ে দেশীয় আইনে দায় মুক্তি দেওয়া অপরাধের বিচার করা যাবে। হাসিনা জানে যতই ইন্ডেমনিটি দেওয়া হোক আন্তর্জাতিক আদালতে তাকে তোলা হবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে। সেই জন্যেই হাসিনা আগে থেকেই বলে রাখছে যে বিরোধী দলের মিছিল মিটিংয়ে কোনো বাধা না দিতে সে পরে বলবে আমি তো বলেই দিয়েছি, কোনো বাধা না দিতে আমার কথা শোনেনি, আমি কি করব। তার মানে হাসিনা যেই প্ল্যান করছে যে মিছিলে গুলি করে মানুষ মারা হবে তার দায় সে নেবে না, তাই সে নিজের জন্য দায় মুক্তি দিয়ে রাখতেই বলছে গণভবনে দেখে আমি চা খাওয়াবো। লুটপাট ও গুম খুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা মরিয়া হয়ে লেগেছে, ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিচ্ছে, এ নিয়ে কঠিন সমালোচনা করলেন পিএইচডি গবেষক মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশকে মোট 180,000 কোটি টাকা বাড়তি আদানি গ্রুপকে দিতে হবে। সে 2009 সাল থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ হাসিনা কোনো মতেই এই মহা লুটপাটের দায় এড়াতে পারেন। দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই 2011 সালে তিস্তা নদী পানি বন্টন চুক্তির খসড়াটি তৈরি হয়ে আছে। ভারত নানা টালবাহানা করে এই চুক্তি সম্পাদন করছে না, কিন্তু বাংলাদেশ থেকে তেমন কোনো চাপ সৃষ্টিও করা হচ্ছে না, কারণ শেখ হাসিনার প্রভু হচ্ছে ভারত। কারণ শেখ হাসিনার সরকার কিলার হারিসের ভাই জেনারেল আজিজ ও তারিক সিদ্দিকের মতো ব্যক্তিদেরকে দিয়ে সশস্ত্র বাহিনীকে দুর্বল করেছে, তাদের মনোবল প্রায় ভেঙে ফেলেছে। আর দেশি বিদেশি চক্রের পরিকল্পনা মতো ও নৃশংসভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। তাই নিজেদের সম্মান ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে দেশের এই সংকটকালে সশস্ত্র বাহিনী সদস্যদেরকে আবার জেগে উঠতে বলবো। বাংলাদেশের জনগণ আপনাদেরকে স্যালুট জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।